সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি ইংল্যান্ডের সমস্ত করোনা ভাইরাস বিধিনিষেধের অবসান ঘটাবেন। এর মধ্যে রয়েছে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাধ্যতামূলক সেলফ আইসোলেশন এবং বিনামূল্যে পরীক্ষাও। তবে জনসনের এই করোনার সাথে জীবনযাপন পরিকল্পনাটি দেশটিকে নতুন ভাইরাল ভেরিয়েন্টের ঝুঁকিতে ফেলার শঙ্কা সৃষ্টি করেছে। সরকার বলেছে এটি যে কোনো দেশের তুলনায় বেশি পরীক্ষা করিয়েছে, তাই এখন খরচ কমানোর সময়। ব্যক্তিগত স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে এমন যে কোনো মহামারী প্রয়োজনীয়তা প্রত্যাহার করতে চলেছেন জনসন। তিনি বলেছেন জনসাধারণের দায়িত্ব নেওয়ার সময় এসেছে। বিধিনিষেধের বদলে জনসন বুস্টার ডোজের উপর আরও বেশি গুরুত্ব প্রদান করবেন। বেশি ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের অতিরিক্ত বুস্টার ডোজ প্রদানসহ অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টের দিকেই বেশি নজর দিচ্ছেন জনসন। তবে তিনি একথাও জানিয়েছেন যে করোনা ভাইরাসের উপর নজরদারি অব্যাহত থাকবে, যাতে নতুন কোনো ভ্যারিয়েন্টের আবির্ভাব হলেই দ্রুত ব্যবস্থা নেওয়া যেতে পারে। রয়টার্স জানিয়েছে দেশটির অনেক বিজ্ঞানী এবং জনসনের কিছু রাজনৈতিক প্রতিপক্ষ এসব বিধিনিষেধ বাতিল করার বিরুদ্ধে মত প্রদান করেছেন।